Hello guys, welcome back to my channel. I'm Tazmun Rino. So, shuru korchi amar ajker reaction video. Ajke react korbo Akhanda movie ekta scene er upor. Ebong ei scene ti hocche Akhanda interval scene. Ei scene ti upor react korbo. So, cholun ei scene ti dekha jak, thik ache? Ar last time kintu dutu scene er upor react korechhilam. Sei dutu scene kintu khubi sundor chilo. Ebong ekta hocche last climax scene, ar eta hocche Nandamuri Balakrishnar first entry scene ta. So, Akhanda mass entry scene. So, আজকে আমরা দেখব Akhanda interval scene. So, চলুন শুরু করা যাক এবং এই সিনটা কেমন দেখা যাক. So, guys, let's play. I put Maganama Mikengado Nesos Kutanama. Steering, but come on. Okay, tadi tak cukup dulu tu semua. Madam, Papa. Pasti tak pernah cium orang. I'm sorry.
এখন তো ধরা খেয়ে পড়ব এই আদিকড়ে একড়ে উnde বেদাকাটা এখনো মনে হয় কিছু আসতে পারবে হয়তো ఎక్కడికి వెళ్తుంది దాన్ని దాని బిడ్డని చంపేయండిరా ఆయుష్మాన్ భవ ఆయుష్మాన్ భవ জীবিত হয়ে গেছে আরো অনেকজন আছে এই জিনিসগুলো খুব সুন্দর খুবই ক্রিয়েটিভিটি মানে অনেক সুন্দর গল্প আসলে What a scene, wow. সুন্দর করে কিন্তু সিঙ্গুলে ধারণ করা হয়েছে খুব সুন্দর অসাধারণ অভিনয় আসলে মানে একটা করে একটা ভয়ানক সিন আসলে প্রত্যেকটা সিনে আসলে খুবই ভয়ানক Oh.
glimpses. సోమ సూర్య అగ్ని లోచనుడు, శ్వేత వృషభ వాహనుడు, శూల బాణ భుజంగ భూషణుడు, త్రిపుర నాశక రక్షకుడు, శివుడు. అనంతం మకండం మా రూపం, అమేయం అమోహం మా దేహం, అహం శివం అయం శివం. মানে সেই শিবের রূপ ধারণ করে এসেছে, শিবের রূপে আসলে এসেছে অনেক বিরুদ্ধে লড়ার জন্য আর কি. এই সিনটা পুরাই ফায়ার. আমরা দেখে ফেললাম আখন্দ মুভির ইন্টারভাল সিনটা খুবই সুন্দর করেছে এবং এত সুন্দর করে মুভির সিনগুলো দেখানো হয়েছে. প্রত্যেকটা সিনে আসলে খুব এক্সাইটমেন্ট কাজ করে মনের মধ্যে যে এখন কি হবে, এখন কি হবে. আর হচ্ছে এখানের পুরো ব্যাকগ্রাউন্ড মানে যে প্লেসে করেছে আমার মনে হচ্ছে কোনো একটা গুহার মধ্যে হয়তো এই সিনটা করানো মানে শ্যুট করেছে. এবং চারিদিকে অন্ধকার, একটা খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতি. এবং এখানে সবাই পূজা পাঠ করতেছে এবং এখানে লাস্টে প্রজ্ঞা জয়সল তার মেয়েকে নিয়ে আসছে এবং তাদেরকে অলরেডি তাদের পিছু নিয়েছিল অনেকজন এবং বলতে গিয়ে সেগুলো হয়তো বা তাদের শত্রুরা ছিল হয়তো. তো এক একজনকে তো মেরেই ফেলছে লাস্টে, কিন্তু প্রজ্ঞা জয়সল ছিল সো এবং তার মেয়েটা. এবং বলতে গেলে আমার খুব খারাপ লাগছিল যখন দেখছিলাম যে বাচ্চা মেয়েটাও তখন মরে গেল, বাট পরবর্তীতে কিন্তু শিবের মাধ্যমে সে কিন্তু নতুন জীবন পলে. এবং শিব কিন্তু বলতে গেলে এখানে আমার মনে হয় যে আখন মানে নন্দামুরি বালাকৃষ্ণ কিন্তু এখানে দুই ধরনের ক্যারেক্টারই করেছেন. একটা হচ্ছে নর্মাল যখন আখন্দ ম্যাস এন্ট্রি সিনে আমরা দেখেছিলাম হোয়াইট কালারের যে শার্ট পরা, দেন হচ্ছে ধুতি পরা যে রূপটাকে দেখেছিলাম সেইটা হচ্ছে নন্দামুরি বালাকৃষ্ণ. এবং এইখানে যে শিবের রূপে, শিব রূপে যে আমরা যাকে দেখছি এই সিনে, যে অনেক বলা যায় যে অনেক ইনগ্রিডিয়েন্স নিয়ে কিন্তু এখানে ফাইট করেছে, যেগুলো আসলে আমি নাম বলতে পারতেছি না. এটা আসলে হিন্দু ধর্মের কি বলে মন্দিরে থাকে, তাদের দেবদেবীর সাথে থাকে, যেমন হচ্ছে একটা তলোয়ারের মতো অ্যাজ লাইক. এটার নামটা আমি জানি না, আপনারা যদি জানেন প্লিজ আমাকে কমেন্টে জানান এই জিনিসটার নাম কি. এবং শঙ্খ দিয়ে কিন্তু সে ফাইট করেছে আমরা একটা সিনে দেখেছিলাম. এবং এই মুভিতে বেসিক্যালি প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস যেগুলো ফাইট করার জন্য, যেগুলো মারামারি করার জন্য ইউজ করা হয়েছে পুরো কিন্তু একটু অন্যরকম. যেমন হচ্ছে দাঁত, ছুরি, কুড়াল, দেন হচ্ছে শঙ্খ, তারপর হচ্ছে গাড়ির কি বড় বড় জানি চাকা এরকম, তারপরে হচ্ছে কড়াতের মতো একটা. সো মানে যেগুলো দেখলে আসলে এমনিই ভয় লেগে যায়, সিন কি দেখবো. আর নর্মালি আমি এ ধরনের সিনগুলো, রক্তাক্ত সিনগুলো আমি বেশিরভাগ দেখতে পাই না. আর আমার মনে হয় আমি লাইফে মানে খুব কাছ থেকে আজকে এই সিনগুলো যখন আখন্দ মুভির সিনগুলো যখন দেখতেছিলাম তখন আমার মনে হচ্ছিল যে আমার নিজের মধ্যে ভয় কাজ করতেছিল. সো যখন আপনারা থিয়েটারে এই মুভিটা দেখবেন বা বড় পর্দায় যখন এই মুভিটা দেখবেন আমার মনে হয় আসলে আপনাদেরও ভয় কাজ করবে যে এই সিনগুলো আসলে সত্যিকারের সামনাসামনি হচ্ছে, এরকম ওরকম একটা ফিল আসে. কারণ মিউজিকগুলো কিন্তু ওরকম করে তৈরি করা হয়েছে এখানে. এবং সিনে মানে ক্যাপচার ক্যামেরা যেভাবে এগুলো ক্যাপচার করেছে, সো আমার মনে হয় যে ক্যামেরাম্যানও অনেক ভালো কাজ করেছে এবং পরিচালক, প্রডিউসার এবং এই মুভিতে যারাই কাজ করেছেন তারা আসলেই তাদের মধ্যে অনেক ক্রিয়েটিভিটি আছে. আসলে ওনারা অনেক হার্ডওয়ার্ক করেছেন এবং হার্ডওয়ার্কের মাধ্যমেই, অনেক ক্রিয়েটিভিটির মাধ্যমেই, অনেক ইউনিক ভাবে কিন্তু এই মুভিটা তৈরি করেছেন. এবং যার জন্য এই মুভিটা আসলে সবার কাছে পছন্দনীয় হয়ে যাচ্ছে অলরেডি, সবাই অনেক বেশি আসলে এটা ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে এই মুভিটা. এবং মুভির কাহিনিটাও বলতে গেলে খুবই ভালো একটা কাহিনী. এবং বলতে গেলে এখানে প্রত্যেকজনের অ্যাক্টিং খুবই সুপার,
সো ফ্যাবুলাস। এবং পারফরমেন্সের কথা কি বলবো, নন্দমুরি বালাকৃষ্ণের পারফরমেন্স আসলেই ওয়াও। এবং ওইখানে ফাইট সিনগুলো এমনভাবে সুন্দর করে স্লো মোশনে এইখানে ফাইট সিনগুলো দেখানো হয়েছে যে আসলে প্রশংসা করার মতো সিন, ঠিক আছে। সো যাই হোক, খুব ভালো লাগলো দেখে। এবং ইন্টারভেল সিনের উপর রিয়েক্ট করার জন্য যারা আমাকে সাজেস্ট করেছিলেন, থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর একটা সিন আমি স্কিপ করে ফেলতেছিলাম, বাট আমি কিন্তু দিয়ে দিয়েছি আজকে রিয়াকশন। সো ইন্টারভেল সিনটাও আসলে জোস ছিল, এবং ইন্টারভেলের আগে কিছু টুইস্ট, মানে ইন্টারভেল দেওয়ার জন্য আসলে যে সিনগুলো তেলুগু তামিল মুভিতে এই ব্যাপারটা হয় যে মুভিতে ইন্টারভেল দেওয়ার আগে কিছু ধামাকা কিছু ক্লাইম্যাক্স দেখানো হয় কিন্তু সিনগুলোতে। সো যার জন্য আসলে ইন্টারভেল সিনগুলোর জন্য আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করে যে ইন্টারভেল সিনটা কি ধরনের সিন দিয়ে ইন্টারভেল হবে। সো যাই হোক, ভালো লাগলো। এবং বরাবরের মতোই প্লিজ আপনাদের যদি ভালো লাগে রিয়াকশন ভিডিও এবং সাথে এই সিনটা, আখন্দ মুভির এই ইন্টারভেল সিনটা, তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করুন। সাথে অবশ্যই প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন যে নন্দমুরি বালাকৃষ্ণার পারফরমেন্স কেমন লেগেছে এই মুভিতে, এই সিনগুলোতে, এবং এই সিনগুলো আপনার কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। সো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখাবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। সো ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।